রাজধানগর মসজিদের পাশে বাড়ি, আবার রাস্তা মেন রোডের পাশে বাসা। আমি সন্ধ্যা 7টার সময় আমি দোকানে গেছি একটু কাজে, কাজের ব্যাপারে। আমার স্ত্রী বাড়িতে ছিল না, আমার পাশের বাড়িতে ছিল। এই সুযোগে আমার বাড়ির দরজা টরজা ভেঙে, সব কিছু আলমারি টালমারি ভেঙে, স্বর্ণ টর্ণ রূপা টুপা যা আছে, টাকা পয়সা সব কিছু লুটপাট করে নিয়ে গেছে। টাকা পয়সা কেমন নিছে? টাকা পয়সা আমি দেখছি না, আমি পর্যন্ত 70-80 হাজার টাকা। আর জিনিসপত্র? হ্যাঁ, স্বর্ণ টর্ণ প্রায় বুড়ি পাশে। আমি সন্ধ্যা 7:15টার সময় আমার পুরান বাড়িতে, অর্থাৎ আমাদের নিজেদের দেওর বাসুদ যারা যে বাড়িতে থাকে ওই বাড়িতে গেলাম। 7:15টার সময় আমি তাদের বাড়ি থেকে বের হয়ে এসে গেটের সামনে দাঁড়িয়ে আমরা দুজা মিলে গল্প করছি। এমন সময় আমার হাজবেন্ড এসে বাড়িতে ঢুকে ডাকতে আরম্ভ করলো। আমি ঘরে যাওয়ার সময় লাইট জ্বালিয়ে দিয়েছি, কিন্তু এসে দেখি ঘরে লাইট নেই। তখন উনি এসে গাড়ির লাইট জ্বালিয়ে দেখতে পান যে ঘরের সব জিনিসপত্র, আলমারি ভাঙচুর, এমন জিনিস বাদ নেই, ড্রেসিং টেবিল থেকে সুটকেস থেকে ধরে সব কিছু লন্ডভন্ড করে যা কিছু টাকা পয়সা স্বর্ণ রূপা যা পেয়েছে সব নিয়েছে। এমনকি আমি প্রোডাক্ট এমআই লাইফস্টাইলের প্রোডাক্ট এনেছিলাম, আলমারির ভিতরে ছিল, ওই ব্যাগটাও নিয়ে গেছে।